হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে সন্ধ্যে 6টার মতো আর বাইরে একটু মেঘমেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কি না। বুঝতেই পারছো আমার গলার অবস্থা শুনে, গলার মানে শরীরটা খুব একটা ভালো নেই। তো হঠাৎ করেই জানি না কেন রিয়ার আর কি মাঝখানে পরশু দিন একটু জ্বর জ্বর এসেছিল, তো সেখান থেকে নাকি বুঝতে পারছি না। তো আমারও আজকে সকাল থেকে কালকে রাত থেকেই মেনলি আমার ঢোক গিলতে একটু প্রবলেম হচ্ছে, আর আজকে সকালবেলা দেখছি গলাটা খুব খুশখুশ করছে, কাশি হচ্ছে, একটু গলাটা ঢোক গিলতে অসুবিধা হচ্ছে। তো বাড়িতে কেউ নেই, এখন রিয়া গেছে একটা কাকিমার সাথে, আমাদের এখানে একটা কসমেটিকের দোকান আছে ওইখানে গেছে, আর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা সবাই মিলে গেছে আমার মাসি বাড়িতে। তো বাড়ি পুরোই ফাঁকা, আমার বড় কাজে বেরিয়েছে, ও তো সেই সকালবেলা বেরিয়েছে আর এখন আসবে, তো আসলে ওকে খেতে দিয়ে দেবো, আর আমিও সেই কাকিমা আবার আসবে আমাদের বাড়িতে, তো আমিও চাটা করে দেবো। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম, জানি না কতটুকু কি দেখাতে পারবো, তো যাই যাই করি না কেন তোমরা দেখো, চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখতে পাচ্ছ এখানে হাওয়া দিয়ে দিয়েছে, হাওয়া দিচ্ছে আর কি, আর আকাশে চাঁদটা দেখো পুরো গোল একদম, এই যে হাওয়া দিচ্ছে এখানে, জানি না বৃষ্টি হবে কি না, তো বৃষ্টি হলে বেশ ভালোই হবে আর কি, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হবে। চলো আর বেশি কিছু বলবো না, এবার আমি গিয়ে চাটা বসাই। মানে যা দুধ আছে মোটামুটি দুজনের চা হয়ে যাবে, তো আমি আর রিয়া কেউই দুধ চা খাই না, মানে খাই না মানে ভালোবাসি কিন্তু খুব গ্যাস হচ্ছে রিসেন্ট, যার জন্য আমরা দুজন খাবো না, ওদের দুজনকেই আর কি করে দেবো। চলো চাটা করি, চা তো বসিয়ে দিয়েছি, আর এখন ও ফোন করলো, বললো চলেই এসছে কাছাকাছি, তো ও চলে আসলে আর কি ওকে ভাত টাত দিয়ে দেবো, একটা ডিমের কোচ করে দেবো, খেয়ে নেবে। আজকে সেরকম রান্নাবান্নাও করিনি, কারণ ডাল করেছি, পটল ভাজা, আলু ভাজা করেছি, ডিমের অমলেট করেছি, সবার এই দিয়ে আমরা খেয়ে নিয়েছি, তোরটা আর করিনি, ও আসলে গরম গরম ওকে ডিমের কোচ করে দেবো, ও খেয়ে নেবে। আর আমার মায়েরাও ওখানে পৌঁছে গেছে মাসি বাড়িতে, তো এখন চাটা বসিয়েছি, আর রিয়া ঘরে ম্যাগি আছে, তো রিয়া আসলে আমি আর রিয়া ম্যাগি খেয়ে নেবো। আর রাত্রেবেলা আজকে করবো একটু, খুব ইচ্ছে করছে একটু আলুরদম করতে, ঝালঝাল করে নিরামিষ, তো সেটাই করবো, এখন অবধি ঠিক করেছি এটাই করবো, তো এরপরে আদৌ করবো কিনা শরীরের অবস্থা বুঝে তারপর ঠিক করবো যে করবো কি করবো না, যদি করি তোমরা তো দেখতেই পারবে। এখানে আমার চা তো হয়ে গেছে রেডি, ভেবেছিলাম দুজনের মতো চা হবে কিন্তু তিনজনের মতনই হয়ে গেছে, তো যে খাবার সে খেয়ে নেবে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও এই যে দেখো, এই যে দুপুরে রিয়া খেতে চেয়েছিলো হচ্ছে তেঁতুল মাখা, তো সেই তেঁতুল মাখাটাকে আমি মেখে দিয়েছিলাম আর হাফ খেয়ে এখানে রেখে দিয়েছে, খাইনি আর পুরোটা, তো এটাকে এখন এখানেই থাক, এটা এটা দিয়ে ঢাকা দিয়ে দিই। তো আপাতত আর কোনো কাজ নেই, দেখি ওরা কখন আসে, আমি একটুখানি যাই গিয়ে এখানে ব্যালকনিতে বসি, পুরোটাই বন্ধ কর, বেশ ভালো হাওয়া দিচ্ছে বাইরে, এই যে দেখতেই পাচ্ছ বেশ ভালো হাওয়া দিচ্ছে, তো এখানে আপাতত একটু বসে থাকি, তারপর রিয়ারা আসলে আমার ঘরে গিয়ে ম্যাগিটা করবো। তো এখানে বসে থাকতে থাকতে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে তোমাদের সাথে না পরে একটা জিনিস আমি শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমার ভাই আমাকে একটা জিনিস, সুন্দর একটা জিনিস, আমার খুব পছন্দের একটা জিনিস আমাকে গিফট করেছে, তো অনেক দিন থেকে ট্রাই করছিলো জিনিসটা দেওয়ার জন্য কিন্তু সেই সত্যি এত দেরি হয়ে গেলো দিতে, রিয়াকেও দিয়েছে, তো এটা হচ্ছে ওর রাখি ভাই ফোঁটা 2022-এর, যাই হোক এই বছরের আর কি, তো রাখি ভাইফোঁটা দুটোরই আর কি গিফট, 2022-এর সরি 2023-এর তো এখন আসেনি, তো এটা হচ্ছে ওর রাখি ভাইফোঁটা দুটোরই গিফট, কারণ ওর গিফটটা হচ্ছে আমাদের একটা ফোনের কভার গিফট করেছি যার যার ছবি দিয়ে, তো এটা সেরকম একটা কোনো ব্যাপারও না কিন্তু এটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার যেই ফোনটা আর কি আমার কাছে আছে এই ফোনটা তো তোমরা জানি আমার শাশুড়ি মামাকে গিফট করেছে, তো এই ফোনের কোনো কভার আমি আজ অব্দি খুঁজে পাই না, এই ফোনটার যে কোম্পানি থেকে কভারটা দিয়েছিল সেটাই আমার কাছে আছে, তো রিয়ার ফোনে মোটামুটি সব কভারই পাওয়া যায় কিন্তু আমার ফোনে পাওয়া যায় না, তো রিয়ারটা তার জন্য খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলো কিন্তু আমারটা একদমই পাওয়া যাচ্ছিলো না, যার জন্য এখন একটু বেশি দাম দিয়ে আর কি আমারটা করে গেছি, তো তোমাদেরকে আমার খুব একটা পছন্দের ছবি দিয়ে ওটা আমি করিয়েছি, তো তোমাদের সাথে পরে শেয়ার করবো। বাইরে তো অনেকক্ষণই বসা ছিলাম, তো তারপর এই যে চলে এসেছি ঘরে, আর এই যে আলু প্লাস্টিকও নিয়ে নিয়েছি, ম্যাগির জন্য অল্প একটুখানি ঝুরঝুরি করে আলু কাটবো আর আলু দমের জন্য আলু কাটবো, তো খুব একটা বেশি আলুদম করবো না, রাত্রিবেলাটা আমরা তিনজনে খাওয়া এখানে করবো, তো চলো এবার কেটে নিই, আর রিয়াওরা এখনও আসেনি, আমি এখানে তাড়াহুড়ো করে কাটতে বসে গেলাম, কারণটা হচ্ছে বাইরে না খুব মেঘ মানে হাওয়া দিচ্ছে আর মানে মেঘ করেছে, যদি বাই চান্স কারেন্ট চলে যায় তো আমি ঘরে একা, তো কিছুই করতে পারবো না, তারপরে সেটাই আর কি, তো তার জন্য ঝটপট করে কেটে নিই, যখন ম্যাগিটা করবো তারপর আসছি।
এই যে এখন বাজে রাত 8:10 আর আমি এখন করছি হচ্ছে ম্যাগি। তো ওরা কাকিমা ওরা যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিল, তার জন্য ওদের সাথে কথা বলতে বলতে আর তখন ম্যাগিটা করা হয়নি। তো এখন আমি করছি এই যে ম্যাগিটা। তো আলু আর ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে এই যে ম্যাগিটা দিয়ে দিয়েছি। এবার জাস্ট মশলাটা দিয়ে আর কি সুন্দর করে নামিয়ে নেব। তারপর রিয়াকে ডেকেছি হচ্ছে, ও এসে আমাদের দুজনেরটা ভাগাভাগি করে নিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ রিয়া এখানে সুন্দর করে আর কি বাড়ছে। তো দুটো ম্যাগি ছিল ছোট ছোট প্যাকেটের, তো সেইটা দিয়েই আর কি আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করছি। তো করতে করতে প্রায় 8:30 বেজে গেছিলো। তো এখন চলো এটাকে আমরা সুন্দর করে খেয়ে নিই। তো আমরা ঠিক করলাম দুজনে মিলে ব্যালকানিতে বসে খাবো। তো ব্যালকানিতে এখন যাই নিয়ে আর কি এটাকে। তো ব্যালকানিতে আজকে খুব সুন্দর সুন্দর মানে সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা। তো তার জন্য এই যে ব্যালকানিতে এখন আমি আর রিয়া চলে এসেছি, আর ও চালাচ্ছে এখন একটা ওয়েব সিরিজ। সেটা হচ্ছে একটা খুব ভালো, আমার ভীষণ ভালো লাগে ওইটা দেখতে, ইন্দুবালা ভাতের হোটেল, যেটা আর কি শুভশ্রীর বেরিয়েছে সেটাই আর কি আমরা দেখছি। খুব সুন্দর লাগছিলো, তো বেশিক্ষণ দেখতে পারবো না আসলে, দেখতে দেখতে খেতে খেতে যতক্ষণ পাচ্ছিলাম একটুখানি দেখছিলাম, তারপর আর কি আমি রান্নার দিকে যাব, সেটাও একটা টেনশন রয়েছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আর কি ওয়েদারটা এখানে দিচ্ছে, হাওয়াটা এত মিষ্টি, মানে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছ, বৃষ্টি নামবে নামবেই করছে। তো তারপর এই যে এরপর চলে যাবো, ভাবছি কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, অলরেডি এখন 9:30 বেজে গেছে। তো চলো আর দেরি না করে এবার আমি রান্নাটা বসিয়ে দিই। দেখতেই পাচ্ছ এখানে পুরো মেঘ ডেকে একাকার কাণ্ড করে দিয়েছে, জাস্ট ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বলে। তো আমার খুব ভয় করছিলো বিদ্যুৎটা চমকাচ্ছিলো বলে, ভাবলাম এই না কারেন্ট চলে যায়। তো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, আর রান্না তো বসিয়ে দিয়েছে, আর এখানে মিক্সিতে মশলা টসলা করে নিচ্ছে, আলুগুলো সব ভিজে। আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে এখানে আমি চিমনিটা অফ করে তোমাদের সাথে কথা বলছি, কারণ চিমনি চললে কিচ্ছু শোনা যায় না, আর আমার শরীরের অবস্থা না খুব খারাপ। আমি একবার বমিও করলাম, খালি কফ হচ্ছে, ভোগকে খুব কষ্ট হচ্ছে সন্ধ্যের থেকে। তো ভাবলাম এখন হচ্ছে 9:50, তাই রান্নাটা উঠেছি। রান্না করতে বেশিক্ষণ লাগবে না, মশলাটা সব রেডি হয়ে গেছে, তোমাদেরকে তো দেখা যায় পেছনে, তোমরা দেখতে থাকো এরপর আলুর দমের কালারটা কীরকম হয়। আর এইখানে আমি রান্না করতে করতে এখন আমাদের জানলার আর কি এই সাইডটা খুলে দিয়েছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো এখান থেকে। আর এখানে এখন আলুর দমের মশলাটা কষানো হচ্ছে, বিশাল ঝালঝাল করে করছিলাম। তো সর্দির মুখ একটুও কিচ্ছু ভালো লাগছিল না খেতে, যার জন্য আর কি আলুর দমটা খুব ঝালঝাল করে করলাম। তো যার জন্য মানে বিশাল ঝাল দিয়ে ফেলেছিলাম আর কি আলুর দমটায়। দেখতেই পাচ্ছ এই যে কি সুন্দর পুরো তেল ছেড়ে দিয়েছে। আলুটা দিয়ে ভালো করে আর কি মশলাটা কষিয়ে নিই, তারপরে জল ঢেলে জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেব। আলুর দমটাতে জল ঢেলে এখানে চলে এসছে আমার বরের কাছে, ও কাছ থেকে তো চলেই এসেছিল, তারপর বৃষ্টি পড়ছিলো দেখে ও আর বেরায়নি, তাই দুজনে মিলে ব্যালকানিতে একটুখানি টাইম স্পেন্ড করছিলাম। অনেকদিন পর দুজনে মিলে এরকম একসাথে একটুখানি বসে গল্প টল্প করছিলাম, এটাই আর কি। ভীষণ ভালো লাগছিলো বাইরে একটা দারুণ ওয়েদার, তার সাথে বর, আর তার সাথে আমাদের কিছু জমানো কথা, আর কি চাই বলো। তো তারপর এরপর মনে পড়লো হুট করে যে আমার তো আলুর দমটাও দেখতে হবে। তো এই যে আলুর দমটা এখানে পুরো গামাকা গামাকা হয়ে গেছে। এই যে এখন চলে আসলাম আমি তোমাদের সাথে শেয়ার করতে, সেটা হচ্ছে আমার ভাই আমাকে কি দিয়েছে। ভাই আমাকে দিয়েছে হচ্ছে এই ফোনের কভারটা গিফট, আর এইটা আমার বিয়ের যতগুলো ছবি আছে তার মধ্যে সবথেকে পছন্দের একটা ছবি। তো সেই কভারটা, সেই ছবিটা দিয়ে আমি এই কভারটাকে বানিয়েছি। এটা এখন আমি ইউজ করবো না, এটা এখন আমি রেখে দেবো, এটা আমি পরে ইউজ করবো, যেদিন কি ইউজ করবো তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো। তো এই ভাইয়ের এই গিফটটা কীরকম হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। তো চলো এরপর খেতে যাওয়া যাক। তারপর তো আমাদের খাওয়ার টাইম চলেই আসলো, দেখতেই পাচ্ছ রিয়া এখানে খাবারগুলো বেড়ে বেড়ে দিচ্ছে। আর আজকে আমাদের খেতে খেতে না অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 11:45 বেজে গেছিলো। তো আমরা তিনজন এখন এখানে গল্প করে করে আর কি তিনজনে মিলে খাবো। তো আমি ক্যামেরাটাকে ভালো করে সেট করে নিলাম, আর আজকে খাওয়াতে ছিল হচ্ছে গরম গরম রুটি, আলুর দম, আর হচ্ছে মিষ্টি। আমরা তিনজনেই এরকম গল্প করতে করতে আর কি খাওয়া দাওয়া শেষ করে নেব। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর নোটিফিকেশন বেলটা অন করে রেখো অবশ্যই, যাতে আমি ভিডিও পোস্ট করলেই তোমরা ঝটপট দেখে নিতে পারো। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে।